আছি, আর আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি, সুস্থ আছি। আর আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আমাদের তো কী কী লাঞ্চ হয়েছে তোমাদেরকে দেখালাম, কী কী লাঞ্চ হয়েছে, লাঞ্চ হয়ে কী কী লাঞ্চ হয়েছে নাই, মানে কী কী লাঞ্চে রান্না হয়েছে। তো রান্না হয়েছে আলু পোস্ত আর পনির দিয়ে আলু দিয়ে তরকারি, আর ভেন্ডি ভাজা, পটল ভাজা, কলাইয়ের ডাল আর আচার। তো এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, আশা করছি আমার ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমি আমার ব্লগটা এখন স্টার্ট করছি, দেখলাম এগুলো দেখানোর কিছু নেই, আর আলু পোস্ত পনিরের তরকারি এগুলো দেখানোর মতন কিছু নেই। তো ভাবলাম চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি। আর এখন বাজে, দাঁড়া এখন কটা বাজে দেখি, এখন বাজে 1:15 মতন বাজে। তো এখন 1:15 মতন বাজে, আর দেখি মেয়ে আমাকে আচার দিচ্ছে। তো চলো আর খেয়ে নিই। আর সকাল থেকে কিছু দেখানোর কিছু ছিল না, তাই সকাল থেকে ব্লগটা শুরু করে নিই। তো এখন থেকে স্টার্ট করলাম। তো ঠিক আছে চলো আগে খেয়ে নিই। আর আজকে আমাদের রান্না টান্না হয়ে গেছে তাড়াতাড়ি, তো ভাবলাম যখন রান্না হয়ে গেছে গরম গরম ভাত, তো এখানে মাতে আমাদের খাচ্ছি এই ঘরটাতে, ডাইনিং রুমটাতে। আর বাবি মানে টিভি দেখছে আর খাচ্ছে, খাবে বললো। তো বাবি ভাত নিয়ে চলে গেছে, তো ও বললো হ্যাঁ, ও বললো আমি ঘরে গিয়ে খাবো, টিভি দেখবে আর খাবে, তো আমরা এখানেই খাবো। তো ঠিক আছে চলো। আমরা সবাই একটু রেডি হয়ে গেছি, মামি রেডি হয়ে বেরিয়ে গেছে, মা রেডি হয়ে গেছে, সবাই মাতে বাবিতে বেরিয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তো মা বললো চল একটু বাজারে যাব, তো একটু কিছু কাজ টাজ আছে, ফলমূল ঠাকুরেরও নিতে হবে, ষষ্ঠীর যেহেতু পুজো, তো ওই জন্য রেডি ফেডি হয়ে গেছে আমি। আমাদের চাটা খাওয়া হয়ে গেছে কমপ্লিট, ঠাকুরকে সন্ধ্যে দেখিয়ে দিয়েছি। তো চলো লাইট ফ্যান অফ করে দিই, ঠিক আছে চলো বেরোই। আর বেশি কথা বলবো না, বেশি দেরি হয়ে যাচ্ছে, 7টা বেজে গেছে, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যায়। সেদিনকে বেরিয়েছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো, আস্তে 10টা বেজে গেছিলো বাজারে, 8টার সময় বেরিয়েছিলাম বলে। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। Thank you.
শপিং করে চলে এসেছি, অনেকক্ষণ শপিং করে চলে এসেছি। আর এখন বাজে এগারোটা দশ বাজে এখন। আর আমরা অনেকক্ষণ আগে শপিং করে চলে এসেছি। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। রুটি খেলাম আর তড়কা বানিয়েছিলাম, রুটি আর তড়কা। বাস তড়কা আর রুটি ওগুলো তো দেখানোর কিছু নেই, তো যাই হোক ওগুলোই রুটি বানালাম, তড়কা বানালাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি। আর এখন 11:10 মতন বাজে। আর কী কিনলাম সেটা তোমাদেরকে কালকে ব্লগে দেখাবো আমি কী কিনেছি। তো শপিং খালি বরের জন্যই কিনেছি, মা কিনলো বরের জন্য। তো মা কী কিনেছে সেটা কালকে তোমাদেরকে দেখানো যাবে, আজকে আর দেখাতে পারছি না, কারণ আজকে দেখাবো না, সেটা পুরনো হয়ে যাবে। কালকে একদম টাটকা টাটকা তোমরা দেখতে পাবে কালকে ব্লগে। আর আচ্ছা, আর মেয়ের জন্য একটা জামা কিনেছিলাম। তো মেয়ের জামা কিনেছিলাম বলতে কি, মেয়ের ওটা খুব বাবির খুব পছন্দ হয়েছে জামাটা, তোমরা হয়তো দেখবে বাবি জামাটা খুব পছন্দ হয়েছে। কিন্তু জামাটা এত অস্বাভাবিক দাম, অতিরিক্ত দাম। তো এখন কোনো অকেশন নেই, কিছু নেই, অত দামি জামা কিনে কোনো লাভ নেই। তা অন্য একটা কিনেছি, তো ওইটা নিলাম না, কিন্তু ওইটার বেশি পছন্দ হয়েছিল ওই জামাটা। তো ওই জন্য ওই জামাটা অতিরিক্ত দাম বলে জামাটা ওর জন্য কেনা হয়নি, ওর জন্য অন্য একটা জামা নিয়েছি, খুব সুন্দর ওর জন্য একটা জামা নেওয়া হয়েছে, আমি কিছু নিইনি। তো যাই হোক, এইটুকুই আজকে শপিং করেছি, বেশি কিছু করিনি। মেন উদ্দেশ্য ছিল বরের জন্য করা। তো বরের জন্য করা বলতে মা বিপ্লবকে দেবে বলে আরও এটাই যাওয়া, যে মায়ের ইচ্ছে ছিল বিপ্লবকে একটা জামা প্যান্ট দেবে। তো যাই হোক, কালকে কীরকম জামা কী জামা কী প্যান্ট কিনেছি তোমরা কালকে ব্লগটাতে দেখতে পাবে অতি অবশ্যই, ওটা তোমাদেরকে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। আচ্ছা, আর খাওয়া দাওয়া করে মেয়ে ওদিকে একটু বললাম পর, তুই ও একটু পড়তে গেছে, মানে ওই পাশে ঘরে পড়ছে, আমরা খাওয়া দাওয়া করে একটু বসেছি, মা পাশে মোবাইল দেখছে আর বর ওখানে বসে বসে ফোন দেখছে, মা এখানে লুডো খেলছে। তো যাই হোক, ওকেও দেখাইনি, বিপ্লবকে আমি দেখাইনি জামাটা, মা বললো দেখাতে, তা আমি বললাম না আজকে ওকেও দেখাবো না, ওকে কালকে দেখাবো একদম। তুমি যখন ফোঁটা দেবে, ফোঁটা দিতে পারলে নাকি, হ্যাঁ ফোঁটা দেবে, হাতে সুতো বাঁধবে, তখন ওকে দেখাবে। তো ও দেখানোর জন্য, ও দেখার জন্য খুব উৎসাহ হয়েছিল যে মা কীরকম জামা এনেছে দেখি, আগে আমি দেখি আমার গায়ে হচ্ছে নাকি। আমি বলছি না হবে কি না হবে, ওকে আমি দোকানে জিজ্ঞাসা করেছি, ও বলেছে হ্যাঁ ফেরত দেওয়া যাবে যদি পছন্দ না হয়, কিন্তু তোমাকে আমি আজকে দেখাবো না, তোমাকে আমি কালকে তুমি একবারই দেখবে। তা ও দেখানোর জন্য খুব উৎসাহ। তো আমি দেখাইনি, আমি লুকিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে, আমি বলছি কালকে তোমাকে হাতে নাতে দেওয়া যাবে। তো যাই হোক, ভালো লাগলো, হঠাৎ করেই গেলাম। আর তারপরে একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো মাঝখানে, আমাদের একটু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, ভিজিনি, দোকানে ঢুকে গেছিলাম, ভিজিনি, ব্যাস এই আর কি। তো আর একটা জিনিস আজকে তোমাদেরকে দেখাই, আর একটা জিনিস কিনে আনলাম, এই জিনিসটা অনেক দিন থেকে ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু আমি সব জায়গায় পাচ্ছিলাম না জিনিসটা। তো যাই হোক, একটা জায়গায় দেখলাম, কি দেখো, এই দেখো, এটা হচ্ছে গ্যাস লাইটার। এই গ্যাস লাইটারটা আমার খুব অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এরকম একটা গ্যাস লাইটার নেবো, কিন্তু যাই হোক অনলাইনে দেখছিলাম, কিন্তু আজকে একটা দোকানে দেখলাম যে অনেক কটা সাজানো আছে। তো আমি ভাবলাম বারে, এই তো অনলাইনে দেখছিলাম, তো এই লাইটারটা অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল, এই লাইটারটা নিলাম। তো এটা এটা নিয়ে এসছি আজকে, এই লাইটারটা, ব্যাস কিছু আর সেরকম আনিনি, এইটুকুই জিনিস আর কিছু আনিনি। আর জামাটা খুলে দিচ্ছি, গরম লাগছে, বৃষ্টি হলে কি হবে, গরমও লাগছে, মাঝে মাঝে ভ্যাপসা গরম লাগছে। তো বললাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, খেয়ে টেয়ে নিয়েছি, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার একটু একটু ঘুম আসছে, 11:10-15 মতন হয়ে গেল। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা এইটুকু পর্যন্ত, তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। আর একটা জিনিস নিয়েছি, দেখো নেল পালিশ, নেল পালিশের কালারটা দেখো মা, তো একটা নেল পালিশ নিয়েছে দেখো, কি সুন্দর না নেল পালিশের কালারটা, একটা নেল পালিশ নিয়েছে। তো ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এটুকু পর্যন্ত, তোমাদের সঙ্গে কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, টাটা, গুড নাইট, এনজয় ড্রিমস।